অ্যান্টিগায় বাংলাদেশ ভারত ম্যাচে ভারতের স্কোর বোর্ডের দিকে তাকালে মোটেও সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ ও ভারতের মধ্যে এই ম্যাচে যেন পার্থক্য দেখা গেল আকাশ পাতাল। ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা ঠিকঠাক সবকিছু করতে পেরেছেন তো, এমন প্রশ্ন আসতেই পারে ম্যাচে প্রথম ভাগের খেলা শেষ হওয়ার পর। আজ মাঠে 11 বাংলাদেশি ক্রিকেটার থাকার কথা থাকলেও ভারতের ব্যাটিংয়ের সময় মাঠে বাংলাদেশের 11 জন ক্রিকেটার ছিলেন তো, কি অদ্ভুত এক প্রশ্ন মনে আসবে ক্রিকেট ফ্যানদের যারা টি-20 বিশ্বকাপে আজ ভারত বাংলাদেশের ম্যাচটিতে চোখ রেখেছে টিভি পর্দায়। কারণ মাঠে ভুতুড়ে এক ঘটনা ঘটেছে বাংলাদেশের সঙ্গে, যেটা প্রশ্নের জন্ম দিয়েছে এই ম্যাচে একজন কম নিয়ে মাঠে নেমেছে কিনা বাংলাদেশ। মূলত প্রশ্নটি এসেছে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স দেখে। আজ টাইগারদের হয়ে সবচেয়ে বাজে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। নিজের নামের সুবিচার মোটেও করতে পারেননি টাইগার এই পেসার। ফিজ আজ টাইগারদের একাদশে থাকা আর না থাকা একেবারেই সমান ছিল। বলতে গেলে বাংলাদেশ মুস্তাফিজকে ছাড়াই মাঠে নেমেছে, সেই ক্ষেত্রে 10 জন নিয়ে খেলেছে টাইগাররা। আজ মুস্তাফিজুর রহমান 14 বার বোলিং করে 48 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। 12-21 মিনিটে বোলিং করেছেন ফিজ। এছাড়াও ভালো বোলিং করতে পারেননি সাকিব আল হাসান, একটা উইকেট পেলেও 12 ছিল তার 21 মিনিট। ঋষাদ হোসেন ঝুলিতে পড়েছে 2টা উইকেট, তবে তার 21 মিনিটটাও মোটেও কার্যকরী ছিল না, ছিল 14.33। ভারতের 196 রানের সংগ্রহ পাওয়ার পথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বোলারদের নিষ্ক্রিয়তা সবচেয়ে বেশি দায়ী বলে মনে করা হচ্ছে। যদিও চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন তানজিম হাসান, সাকিব পেয়েছেন 2 উইকেট।